নবান্ন সভাঘরে বুধবার শিল্প সংক্রান্ত বৈঠক করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি বড় ঘোষণা করলেন, এটা ঘোষণাই নয়, একটা বড় চমক বলা যেতে পারে। বাংলার পর্যটন বিপণনের ব্যাপারে অভিনেতা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারিভাবে বলিউড বাদশাহ শাহরুখ খান কিন্তু এই মুহূর্তে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেই রয়েছেন, তবে অভিনেতা দেব কি তাহলে শাহরুখ খানের জায়গায় আসছেন? তা কিন্তু নয়। আসলে মুখ্যমন্ত্রী দুজনকেই চাইছেন, তাই শাহরুখ খানের পাশাপাশি দীপক অধিকারী অর্থাৎ দেবকে দেখতে চান মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে তিনি বলেন, বলিউড অভিনেতা এমনিতে তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছেনই, আসলে যথেষ্ট ব্যস্ত থাকেন শাহরুখ খান। ফলে মুখ্যমন্ত্রী দেবের উদ্দেশ্যে আবদারের ভঙ্গিতে বলেন, তুমি পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাও। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পর্যটনের জন্য ভিডিও বা বিজ্ঞাপন বানানোর দায়িত্ব পরিচালক গৌতম ঘোষ নেবেন। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী শুধু যে পর্যটন শিল্প নিয়েই কথা বলেছেন তাই নয়, সিনেমা শিল্পের ব্যাপারেও কথা বলেন। তিনি বলেন, বাংলার সিনেমা শিল্পে বিনিয়োগ বাড়লে পর্যটনও বেড়ে যাবে। উল্লেখ্য, 2020 সালে ভারতের বলিউড তারকা শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ প্রসঙ্গে পর্যটন দপ্তরকে দায়িত্ব নিয়ে একটি ভিডিও বানাতে বলেছেন, যাতে অভিনেতা দেবকে দেখা যায়। আর এই ভিডিওটি বানানোর দায়িত্ব যাকে দিয়েছেন তিনি হলেন সুখ্যাত পরিচালক গৌতম ঘোষ। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও একটি ভিডিও তৈরি করা হয়েছিল যাতে ওই শাহরুখ খানকে দেখা গিয়েছিল। তিনি এ কথারও উল্লেখ করে বলেন, কলকাতা চলচ্চিত্র উৎসবেও কয়েকবার এসেছেন শাহরুখ খান, আর তাই এদিন তিনি শুরু থেকেই সিনেমা শিল্পের কথা বলেন। মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দেন যে কিভাবে পর্যটন ও সিনেমা ওতপ্রোতভাবে জড়িত। এবার থেকে অবশ্য বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন দীপক অধিকারী ওরফে দেব। আসলে এদিন নবান্ন সভাগৃহের ভেতর শিল্প সামিটের বৈঠকে মুখ্যমন্ত্রী দেবকে ওই প্রস্তাব দিলে অভিনেতা দেব ওখানে উপস্থিত থেকে একটু হেসে ওঠেন। তবে এ ব্যাপারে অবশ্য দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, তার সামনে কিন্তু দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তবে দেবকে এই প্রস্তাব দেওয়ার পর মুখ্যমন্ত্রী দেবের কাছে জানতে চান এ ব্যাপারে কিছু বলবে কিনা দেব। মুখ্যমন্ত্রীর ওই কথায় হেসে ফেলেন সদ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়া দেব। তবে তিনি ইতিউতি তাকিয়ে জানিয়ে দেন, না না কিছু বলবো না। এদিন অবশ্য মমতার ওই প্রস্তাবের বিষয়টি উপস্থিত সকলেরই পছন্দ হয়, সকলেই বিষয়টিকে সমর্থন জানান, সকলেই জানেন শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর নিবিড় সম্পর্কের কথা। তবে তিনি তার ব্যস্ততার মধ্যে যখন কলকাতায় আসেন তখন বাধ্যতামূলক হয়ে ওঠে মমতার সঙ্গে তার দেখা করার বিষয়টি। আর আজ থেকে নতুন পরিচিতি হল 40 বছর বয়সী দেবের, যেন অন্যরকম একটা দায়িত্বভার তাকে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অগ্নিশপথ ছবির ভেতর দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রেখেছিলেন দেব, আর এখন তো তিনি একজন জনপ্রতিনিধিও বটে, সেই সাথে তার নতুন পরিচয় হলো পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। তুমি বেঙ্গলের একটু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করো না বাবা? আমি কে বলছিল? এই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তোমরা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করো তো বাংলার। আমাদের সৌরভ, আমাদের শাহরুখ আছে, কিন্তু শাহরুখ তো খুব বিজি লোক, টাইম পায় না বেচারা। ও একটা করেও দিয়েছিল একটা ভিডিও, তুমি ভালো করে আগে ট্যুরিজমটা আগে একটা গৌতম দা বানিয়ে দিক। গৌতম দা একটা ভিডিও বানিয়ে দেবে এবং সেই ভিডিওটা দেবরা 2-3 জন মিলে করুক, ঠিক আছে? ডান ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।